প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুর বারোর ঝিলপার বস্তির আগুন। দুপুর একটার দিকে ওই বস্তিতে আগুন লাগে, তবে আগুনের কারণ এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে মেলেনি হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবরও। দুপুর একটার দিকে আগুন লাগার কথা জানায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা দেখে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনীও। এর আগে 2019 সালেও ঝিলপার বস্তিতে আগুন লাগে, সে সময় পুড়ে যায় শত শত ঘর, সর্বস্ব হারান বস্তিবাসীর অনেকেই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। প্রথম কাজ হচ্ছে আমাদের অগ্নি নির্বাপন করা। আগুনটা নির্বাপন করা শেষ হয়েছে, এখন আমরা কি কারণে আগুনটা লেগেছে সেটা আমরা খুঁজে বের করব। এখানে 100 থেকে 150 ঘর প্রাথমিক ভাবে যেটা ধারণা করা হচ্ছে পুড়ে গেছে, তবে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি বা কেউ আহত বা নিহত হয়নি। দর্শক, এই মুহূর্তে আরো খবর জানতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আহত বা নিহতের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, কি বলছেন স্থানীয়রা? নিশ্চয়ই, আসলে এখন পর্যন্ত এখানে আহত বা নিহতদের কোনো তথ্য আমাদের কাছে নেই, কিংবা ফায়ার সার্ভিস পুলিশ থেকেও আমাদেরকে আহত বা কোনো হতাহতের বিষয়ে তথ্য জানানো হয়নি। তবে এই বিষয়ে বলা হচ্ছে যে তারা খুব একদম পুরো জায়গাটি তারা পর্যবেক্ষণ করে দেখছেন যে আসলে কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা কোনো পরিবারের পক্ষ থেকে আমরা কোনো কাউকে হতাহত হওয়ার তথ্য এখনও পাইনি। আসলে ঘটনা ঘটেছিল আজকে দুপুর 12:57। এরপরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে 2:02। স্থানীয় এখানকার যারা বসবাস করতেন তারা আসলে বেশিরভাগই অধিকাংশ সবাই বলা যায় নিম্ন আয়ের মানুষ, এবং তারা একদম সহায় সম্বলহীন হয়ে পড়েছেন বলা যায়। তাদের আসলে এখন তারা খুঁজে পাচ্ছেন না তাদের সামনে কি খুব দুঃখ দুর্দশা অপেক্ষা করছে তারা, যেমনটা বলছেন। বেশিরভাগ আসলে এখানকার গার্মেন্টস কর্মী। এই ঘটনার সূত্রপাত বা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটিও এখন পর্যন্ত আমাদেরকে ফায়ার সার্ভিস বলে। ফায়ার সার্ভিস বলছে যে এই ঘটনায় যদি তদন্ত কমিটি গঠন হয় তাহলে তারা পরবর্তীতে সেটি আমাদেরকে জানাতে পারবেন। এবং নিশ্চয়ই আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এই বস্তির পাশে আরও একটি বস্তি আছে, যে বস্তিতে এর আগে আগুন লেগেছিল বেশ কয়েক মাস আগে। এবং আরও একটি অভিযোগ করছেন যারা আছেন এখানকার বাসিন্দা, তারা বলছেন যে এই এটি একটি ষড়যন্ত্র হতে পারে, হয়তো বা ষড়যন্ত্র করে কেউ এই আগুন লাগিয়ে থাকতে পারে। এই অভিযোগের বিষয়ে পুলিশ বলছে যে ঘটনা তদন্ত করে এরপরই বলা যাবে আসলে এটি কোনো ষড়যন্ত্র ছিল কিনা। ফয়সাল, অনেক ধন্যবাদ, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে সঠিক তথ্যটি জানতে পারবো। দর্শক, মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।